বন্ধুরা, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে জলের অপর নাম জীবন। তবে এই পৃথিবীতে ঘন বন জঙ্গলের পাশাপাশি সম্পূর্ণ শুকনো মরুভূমি অঞ্চলও রয়েছে। তবে এই রকম স্থানে জীবনযাপন করার জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। গরমের সময়কালে এই মরুভূমি অঞ্চলের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। এই কারণে অধিকাংশ জীবজন্তুর এই মরুভূমি অঞ্চলে বসবাস করতে পারে না। তবে এত কিছুর পরেও কতগুলি অদ্ভুত প্রকৃতির প্রাণী এই মরুভূমি অঞ্চলে বসবাস করে যাচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে গরমের হাত থেকে বাঁচার জন্য এই সকল জীবজন্তুরগুলি কতগুলি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে। আমাদের আজকের ভিডিওতে দেখতে চলেছেন যে মরুভূমি অঞ্চলে বসবাসকারী কতগুলি প্রাণী কিভাবে বিশেষ টেকনিকের সাহায্যে জীবনযাপন করে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই তথ্যপূর্ণ ভিডিও। গোল্ডেন মোল। মরুভূমি অঞ্চলের শিকারী প্রাণীদের জন্য সবচাইতে দুঃখজনক বিষয় হলো যে সেখানে লুকানোর মতো কোনো স্থান থাকে না, কারণ চারিদিকে শুধুমাত্র বালি আর বালি। সাধারণত বন জঙ্গলে কোনো শিকারী প্রাণী গাছের পিছনে কিংবা ঝোপাঝাড়ের পিছনে লুকিয়ে শিকার করে থাকে। তবে মরুভূমি অঞ্চলে গাছপালা থাকে না, আর যে সকল গাছপালা থাকে তা আকার আয়তনে অনেক ছোট হয়ে থাকে। সেখানে কোনো রকমভাবে লুকানো যাবে না। এমন সময় মরুভূমি অঞ্চলে নিজেকে লুকানোর জন্য গোল্ডেন মোল নামক এই প্রাণীটি বালির সাহায্য নিয়ে থাকে। যদিও বা এই প্রাণীটি দেখতে কিছুটা ইঁদুরের মতো, তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, বিশেষজ্ঞরা এই প্রাণীটিকে খরগোশের সঙ্গে তুলনা করেছে। গোল্ডেন মোল বালির মধ্যে ঠিক এমনভাবেই সাঁতার কাটতে পারে ঠিক যেমন একটি মাছ জলে সাঁতার কেটে থাকে। এই প্রাণীটি অন্ধ হয়ে থাকে, আর বালির মধ্যে লুকিয়ে থাকার জন্য তাদের চোখের কোনো প্রয়োজন পড়ে না, যে কারণে প্রকৃতি এদের চোখ সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছে। তবে এই প্রাণীটির শ্রবণ শক্তি এবং গন্ধ শোকার শক্তি একটু বেশি শক্তিশালী। এরা যখন মরুভূমি অঞ্চলে বালির নিচ দিয়ে যায়, তখন উপরে কি ঘটছে সেই সম্পর্কে সব কিছু বুঝতে পারে, আর সঠিক স্থানে ঠিকভাবে আক্রমণ করে নিজের শিকারকে ভোজনে পরিণত করে। ইনসেক্ট অ্যান্ট লায়ন। অ্যান্ট লায়নকে কোনো সিংহের মতো জঙ্গলের রাজা তো বলা যাবে না, তবে আপনি যদি তাদের শিকার করার পদ্ধতি একবার দেখে ফেলেন, তাহলে আপনি এটা বলতে বাধ্য হবেন যে তারা শিকার করার দিক থেকে সিংহের চাইতে অনেক চতুর। এখন একবার এই ভিডিও ক্লিপটি দেখুন। এখানে দেখতে পাবেন যে মরুভূমি অঞ্চলে কতগুলি পিঁপড়ে নিজের জন্য খাবার খোঁজাখুঁজি করছে। তবে হঠাৎ করেই এই পিঁপড়েগুলি মরুভূমি অঞ্চলের বালির গর্তের মধ্যে ফেঁসে যায়। প্রথমবার এই গর্ত দেখার ফলে যে কেউ মন্তব্য করবে যে প্রাকৃতিক হাওয়ার কারণে এই রকমের গর্ত সৃষ্টি হয়েছে, আর ভুল বশত সেখানে পিঁপড়ে ফেঁসে গিয়েছে। মরুভূমি অঞ্চলে বালিকণা প্রচণ্ড পরিমাণে চকচকে এবং স্লিপি হওয়ার জন্য পিঁপড়ে যখন এই গর্তের মধ্যে পড়ে যায়, তখন প্রায় সময় তারা এই বালির গর্ত থেকে উপরে উঠে আসতে পারে না। তারপর দেখা যায় গর্তের মধ্যে আটকে পড়া এই পিঁপড়ের উপর আক্রমণ হয়েছে। এরপর দেখতে পাওয়া যায় অ্যান্ট লায়ন নামক এই পোকাটি পিঁপড়েকে শিকার করেছে। এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, অ্যান্ট লায়ন নামক এই পিঁপড়েটি শিকার করার জন্য এই রকমের গর্ত খনন করে রেখেছিল, আর পিঁপড়ে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার মধ্যেই এইভাবে গর্ত তৈরি করে, আর এই গর্তের মধ্যে লুকিয়ে বসে থাকে। যখন কোনো পিঁপড়ে এই গর্তের মধ্যে পড়ে যায়, তখন অ্যান্ট লায়ন তাদেরকে খুব সহজেই শিকার করে আছাড় মেরে ফেলে। অ্যান্ট লায়নের কাছে বিষ রয়েছে, যে কারণে পিঁপড়ে অকেজো হয়ে পড়ে। সর্বশেষে দেখতে পাওয়া যায় পিঁপড়ে কোনো রকমের বিরোধিতা না করেই অ্যান্ট লায়নের কাছে শিকার হয়ে যায়। সাইড উইন্ডার স্নেক। ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো আব্বাস আলফালা, আর মরুভূমি অঞ্চলে সাপেদেরকে রেস্কিউ করার জন্য তিনি বেশ পরিচিত রয়েছেন। তবে সব রকমের সাপের আচার ব্যবহার নিয়ে তার বিশেষ জ্ঞান রয়েছে, আর কোন সাপ কখন আক্রমণ করবে সেটা তিনি বেশ ভালো করেই জানেন। তবে এইরকমভাবে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করার ক্ষমতা কারুর মধ্যে নেই। মরুভূমি অঞ্চলে যদি কখনো ঘুরতে যান, তাহলে সেখানকার সাপেদের থেকে সর্বদা সতর্ক থাকবেন। যদিও বা সমগ্র পৃথিবী জুড়ে সকল প্রকার মরুভূমি অঞ্চলে বিভিন্ন রকমের সাপ দেখতে পাওয়া যায়, তবে এই সকল সাপের প্রজাতির মধ্যে সাইড উইন্ডার স্নেক সবচাইতে বেশি ডেঞ্জারাস। নিজের শরীরকে অতিরিক্ত গরম থেকে বাঁচানোর জন্য সে এইভাবে একটা সাইড করে যায়। এই রকম করার ফলে তার শরীরের অল্প অংশ বালিতে স্পর্শ হয়। এই রকমভাবে যাওয়ার সময় এই সাপটি ঘন্টায় 30 কিলোমিটার গতি অর্জন করতে পারে। তবে এদের আক্রমণ আর সকল সাপের প্রজাতির থেকে সম্পূর্ণ আলাদা, আর এটি হলো তাদের বিশেষ বৈশিষ্ট্য। এই প্রজাতির সাপ তার শিকারকে ধরার জন্য কখনোই তার পিছনে ছুটে যায় না,
কারণ সন্ধ্যার সময় বালি যখন ঠান্ডা হতে শুরু করে তখন সে এইভাবে নিজেকে বালির মধ্যে লুকিয়ে নেয়। এই সময় শুধুমাত্র তার দুটি চোখ দেখতে পাওয়া যায়, আর এই সাপটির শরীরের রং বালির সঙ্গে হুবাহু মিলে যায়, যে কারণে কীটপতঙ্গ খুব সহজেই তাকে দেখতে পায় না। ঠিক যেমনভাবে কুমির জল থেকে বাইরে এসে হঠাৎ করে আক্রমণ করে, ঠিক তেমনভাবে এই সাপটিও হঠাৎ করে আক্রমণ করে। এই সাপটি এতটা দ্রুত গতিতে আক্রমণ করে যে কারণে শিকার করা প্রাণীটি একটা মুহূর্ত সময় পায় না নিজের প্রাণ বাঁচানোর জন্য। স্পাইডার ওয়াপস। জীবজগতের মধ্যে একটি ফুড চেন রয়েছে, আর এই রকমের ফুড চেন প্রত্যেকটি প্রাণীর সঙ্গে জড়িত রয়েছে। ঠিক যেমনভাবে বিশেষ পদ্ধতি অবলম্বন করে মাকড়সা অন্যান্য প্রাণীদেরকে শিকার করে, ঠিক তেমন এই সকল মাকড়সাগুলিকে শিকার করার জন্য স্পাইডার ওয়াপস উপস্থিত রয়েছে। মাকড়সা অত্যধিক পরিমাণে গরমের হাত থেকে বাঁচার জন্য কিংবা নিজেকে সুরক্ষিত রাখার জন্য সুড়ঙ্গ করে তার মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু স্পাইডার ওয়াপস যদি একবার তার সন্ধান পেয়ে যায় তাহলে তাকে শিকার না করা পর্যন্ত সে হাল ছাড়ে না। স্পাইডার ওয়াপস বালিতে সুড়ঙ্গ করার জন্য এতটা পরিমাণে পারদর্শী যে কারণে সে খুব দ্রুত গতিতে সুড়ঙ্গ করতে পারে, আর এতটা দ্রুত গতিতে সুড়ঙ্গ খনন হয়তো পৃথিবীর আর অন্য কোনো প্রাণী করতে পারবে না। তারপর দেখা যায় একটু বড় সাইজের মাকড়সা হলে সে নিজেকে বাঁচানোর জন্য নিজের শরীরকে বলের আকারের রূপ দিয়ে দেয় এবং দ্রুত গতিতে বালির উপর দিয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে। তবে স্পাইডার ওয়াপস যদি এই মাকড়সাকে ধরতে পারে তাহলে তার শরীরে নিজের বিষ প্রবেশ করিয়ে দেয় আর তাকে খুব সহজেই অকেজো করে ফেলে। তবে বেশিরভাগ সময়টা দেখা গিয়েছে এরা মাকড়সাকে মারার পর তাদেরকে সম্পূর্ণভাবে খায় না, কিন্তু মাকড়সার শরীরকে শুধুমাত্র নিজের ডিম পাড়ার কাজে ব্যবহার করে থাকে। প্রায় সময়টা দেখা গিয়েছে মাকড়সার শরীরে নিজের ডিম দেওয়ার পর তাদেরকে পুনরায় সুড়ঙ্গের মধ্যে কবর দিয়ে দেয়। তারপর দেখা যায় স্পাইডার ওয়াপসের বাচ্চা পরবর্তীতে মাকড়সার শরীরকে খেয়ে বড় হতে শুরু করে। অত্যধিক পরিমাণে গরম মরুভূমি অঞ্চলে জীবনযাপন করা খুব কঠিন কাজ, কিন্তু এই সকল ছোটোখাটো প্রাণীগুলি অতীত থেকেই গরম মরুভূমি অঞ্চলকে টক্কর দিয়ে আসছে আর জীবনযাপন করার জন্য কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে। সিওথাইরা। মাকড়সা এই পৃথিবীর সবচাইতে চালাক এবং বুদ্ধিসম্পন্ন শিকারী, এটাতে কোনো সন্দেহ নেই। তাদের কাছে বিষ থাকার পরেও নিজের শিকারকে আটকানোর জন্য তারা জাল ব্যবহার করে থাকে। তবে মরুভূমি অঞ্চলে সিওথাইরা মাকড়সার অনেক নাম রয়েছে, কারণ অত্যধিক পরিমাণে গরমের হাত থেকে বাঁচার জন্য বালির নিচে তারা একটি সুড়ঙ্গ তৈরি করে আর সেই সুড়ঙ্গের মধ্যে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় কাটায়। তবে এই সুড়ঙ্গের উপরের অংশে একটি জাল তৈরি করে আর বালির নিচে তারা চুপচাপ বসে থাকে না, বরং সে সর্বদা তার শরীরকে নড়াচড়া করে, যে কারণে তার সুড়ঙ্গের উপরের বালিকণা ক্রমশ নড়াচড়া করে। তারপর দেখা যায় বালিকণাগুলিকে নড়াচড়া করতে দেখে পিঁপড়েরা ধোকা খেয়ে যায়। এরপর এই সকল পিঁপড়েগুলি মনে করে যে এখানে বালিতে কোনো রকমের ছোট প্রাণী রয়েছে। তারপর দেখা যায় খাবারের লোভে এই সকল পিঁপড়েগুলি মাকড়সার বিছানো জালের মধ্যে আটকে পড়ে। তারপর দেখা যায় একটি পিঁপড়ে জালের মধ্যে আটকানো মাত্রই সিওথাইরা তৎক্ষণাৎ তাকে ভালো করে ধরে ফেলে। সিওথাইরার বিষের প্রভাবে পিঁপড়ে আর কিচ্ছু করতে পারে না। তারপর দেখা যায় সিওথাইরা তার শরীরকে ধীরে ধীরে সুড়ঙ্গের মধ্যে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের এই তথ্যপূর্ণ ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার আত্মীয় পরিজন, ফ্যামিলির মানুষ এবং বন্ধু বান্ধবীকে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।